نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين، وقال سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته. وقال النبي صلى الله عليه وسلم: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه من غير أن ينقص من أجورهم شيئا، إلى آخر الحديث، رواه البخاري. الحمد لله، أشكر أغنيت حمد ثناء شيء مهان رب العالمين الجنّي، যার অশেষ মেহরবানিতে আমরা সুস্থ অবস্থায় আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো দাওয়াত তাবলীগ। দাওয়াত এবং তাবলীগ, এই শব্দ দুটি ভিন্ন হলেও সমার্থবোধক। দাওয়াত তাবলীগের আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর ভাষায় আল্লাহ তবরক তালা ফজিলত বর্ণনা করেছেন। দাওয়াত তাবলিগের একটা ফজিলত রয়েছে যা আল্লাহ তবরক তালা বর্ণনা করেছেন এবং রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, এবং এই দাওয়াতের মর্ম হল যে মানুষকে আহ্বান করা, মানুষের কাছে
পৌঁছে দেওয়া, দাওয়াত বা তাবলিগ। দাওয়াত শব্দের অর্থ হলো মানুষকে আহ্বান করা, তাবলিগ শব্দের অর্থ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। কি পৌঁছে দিবেন? দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত বলা হয়। দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। দাওয়া ইলাল ইসলাম, ইসলামের দিকে দাওয়াত। দাওয়া ইলা দিন, দিনের দিকে দাওয়াত। দাওয়া ইলা তাওহীদ, তাওহীদের দিকে দাওয়াত। দাওয়া ইলাল হিদায়া, হিদায়াতের দিকে দাওয়াত। বিভিন্ন শব্দের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরা হয়। যে কোনো শব্দ আমরা বলি না কেন, সেই শব্দগুলোর মর্ম একই, ফলাফল একটাই, সেটা হলো আল্লাহর দিকে দাওয়াত, দিনের দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, কিতাবের দিকে দাওয়াত, সবই হলো আল্লাহর দিকে দাওয়াত। আল্লাহ তোমরা কতরা সূরা হামিম এর মধ্যে বলছেন, সূরা ফুসসিলাত বলা হয়, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা وقال انني من المسلمين। আল্লাহ বলছেন, কোন ব্যক্তির কথা এই ব্যক্তির চেয়ে সুন্দর হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। দাওয়াত দিতে গেলে যেই কথাগুলো ব্যবহার করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কথাগুলোর চাইতে আর কোন কথা এত সুন্দর হতে পারে, এত উৎকৃষ্ট হতে পারে, উত্তম হতে পারে? অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতে যেই কথাগুলো ব্যয় করে আল্লাহর কোনো বান্দা, আল্লাহ বলছেন এই কথাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সবচেয়ে সুন্দর কথা। সেটা যার মুখ দিয়ে বের হোক, সেটা হবে যে কোনো পৃথিবীর বড় ব্যক্তিত্ব, দামি ব্যক্তিত্ব, সবচেয়ে উঁচু পদের অধিকারীর ব্যক্তির চেয়েও দামি কথা। একটা মামুলি লোকের মুখ দিয়েও যদি বের হয়, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াতের কথাটা, আল্লাহ বলছেন ওমান আহসানু কওলান, কোন ব্যক্তির কথা এত সুন্দর হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, শুধু দাওয়াত দেয় না, সৎ আমল করে। সৎ আমল, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, এটা একটা বিরাট ফজিলত আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতের ফজিলতের ক্ষেত্রে বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দিবে, যে আল্লাহর পথে চলে, যে আল্লাহর প্রতি ঈমান আনে, সেই তো আল্লাহর পথে চলে আসছে। ইলা হুদান, হেদায়েতের দিকে, হেদায়েতের দিকে মানে আল্লাহর দিকে। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়,
কান লাহু মিনাল আজর, এর সওয়াবটা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসলা উজুরি মান তাবিআহু, সেই ব্যক্তি যে ব্যক্তি কাউকে দাওয়াত দিবে, মানুষকে দাওয়াত দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতজন তার এই দাওয়াতকে কবুল করবে এবং আমল করবে ততজনেরই সওয়াব তার আমল নামায় লেখা হবে। সবাই তো যার যার আমল নামায় হেদায়েতের প্রতি আমল করার কারণে পেয়ে যাবে। এরপর যে ব্যক্তি এদের সবাইকে দাওয়াত দিয়েছে, একজন, একশো জন, এক হাজার জন, এক লক্ষ জন, এক কোটি জন, সারা পৃথিবীর মুসলমানদেরকে, মানুষকে যিনি দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতজনের কাছে এই ব্যক্তির দাওয়াত পৌঁছে যাবে, সরাসরি না, একজনকে দাওয়াত দিয়েছে, সে আরো তিনজনকে, তিনজন আরো তিনশো জনকে, এইভাবে কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, যতজন এই হেদায়েতের অনুসরণ করবে সবারই সব আমল তার আমল নামায় লেখা হবে, সম পরিমাণ লেখা হবে। মিন গাইরি আইন কসম মিন উজুরিহিম শাইআ, তাদের সব থেকে কিছু মাত্র কমানো হবে না। যে ওই লোকটাকে যেহেতু দিতে হচ্ছে অতএব এদেরকে একটু কমিয়ে কমিয়ে দেওয়া হোক, 5%, 10% কমিয়ে দেওয়া হোক, 1% কমিয়ে দেওয়া হোক, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন গাইরি আইন ইনকাসা মিন উজুরিহিম শাইআ, তাদের সব থেকে হেদায়েতের প্রতি আমলকারীদের সব থেকে বিন্দু মাত্র কমানো হবে না, কিন্তু সম পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার! তাহলে দাওয়াতের কত ফজিলত, দাওয়াতের কত উপকারিতা, দাওয়াতের মাধ্যমে কত তাড়াতাড়ি একজন মানুষ অঢেল সওয়াবের অধিকারী হইতে পারে, পাহাড় সম পরিমাণ সওয়াবের অধিকারী হইতে পারে, জান্নাতের এবং আখেরাতের পাথেয় সংগ্রহ কত তাড়াতাড়ি করতে পারে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতের মাধ্যমে এরকম হইতে পারে। এই যে দেখেন, এই মসজিদের আশপাশে তো কোনো বাড়ি নাই, সব দাওয়াতের মাধ্যমে ভরে গেছে। অবশ্যই একজন আরেকজনকে বলার কারণেই তো ভরে গেছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদের আয়োজন অনেক ব্যাপক, পাঁচতলা হয়ে গেছে। আজকের এই দাওয়াতের নীতি, আজকে এই দাওয়াতের ফজিলত যা আমরা কোরআন এবং হাদিস থেকে শুনছি, এর উপরে যদি আরো আমরা প্রেরণা যোগ করি, এর সাথে যদি আমরা দাওয়াতের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দেই, তাহলে এই পাঁচতলাও ভরে যাবে এবং আলহামদুলিল্লাহ আমাদের পরকালের পাথেও আরো তাড়াতাড়ি সংগ্রহ হবে। আমাদের আমল নামায় আমলের সংখ্যা, আমলের পরিমাণ আরো বাড়বে, আমাদের আখেরাতের সওয়াবের ব্যালেন্স আরো বাড়বে। এটাই হলো আজকের এই খুতবার উদ্দেশ্য। এই মুসল্লিগুলো পাওয়া গেছে দাওয়াতের মাধ্যমে, এখানে বাড়ি নেই আলহামদুলিল্লাহ, এবং এই মসজিদে এই যারা খুতবা দেন, বাছাই করা খতিব, আমি ছাড়া বাকি সবাই আমার চেয়ে অনেক যোগ্য যোগ্য খতিব, যাদেরকে পাওয়াই মুশকিল, যাদেরকে আপনি হাজার হাজার টাকা খরচ করেও পাবেন না। আমি তো বুঝতে পারি কত হাহাকার এই ধরনের খতিবদের পাওয়ার জন্য। এমনও হয় এই যে আজকের এই খুতবার পালা 3-4টা আবেদন আসছে, আমাদের মসজিদে খুতবা দেন, আমাদের মসজিদে খুতবা দেন, আমাদের মসজিদে খুতবা দেন। আমি কি বলেছি যে ভাই আমার মসজিদ ফিক্সড করা আছে, প্রথম জুমা এখানে খুতবা দেই। অনেকেই প্রথম জুমায়
এখানে খুতবা শোনার জন্য আসে, অন্যান্য মসজিদে না যে এখানে আসে, এইরকম প্রত্যেকজন খতিবেরই একই ব্যাপার। আমার মাধ্যমে যদি এরকম কন্ট্রাক্ট করার চেষ্টা করে, আচ্ছা আপনি আসতে পারলেন না, ডক্টর সাইফুল্লাহ সাহেবকে একটু ম্যানেজ করে দেন, আচ্ছা ওনাকেও পারলেন না, ডক্টর মঞ্জুরিল্লাহ সাহেবকে একটু ম্যানেজ করে দেন, এরকম অনেক সময় দেখা যায় একই জুমায় চার পাঁচটা আবেদন একত্র হয়ে যায়। কিন্তু আমরা এই মসজিদটাকে আবাদ করছি একেবারে জিরো থেকে, আলহামদুলিল্লাহ এত অল্প সময়ের মধ্যে 10 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা কমপ্লিট হয়ে গেছে। এত অল্প সময়ে ঢাকা শহরে কোনো মসজিদ, কোনো কমপ্লেক্স এত অল্প সময়ে প্রতিষ্ঠিত হয় নাই, আলহামদুলিল্লাহ। এখন পূর্ণাঙ্গতা চাই, দাওয়াতের মাত্রা আমাদেরকে আরো বাড়াইতে হবে, আলহামদুলিল্লাহ। এতে করে কি আমাদের লস না কি আছে? আলহামদুলিল্লাহ লাভের দিকে আমরা দাওয়াত দিচ্ছি। আল্লাহ তোমরা কতলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের আরেকটা দিক, দাওয়াত যেমন কল্যাণের দিকে হয়, দাওয়াত যেমন ইসলামের দিকে হয়, দাওয়াত যেমন নেকির দিকে হয়, দাওয়াত ঠিক এরকম ইসলাম বিরোধীও দাওয়াতও আছে, গুনার দাওয়াতও আছে, শিরকের দাওয়াতও এই দেশে আছে, এই সমাজে আছে, এই যুগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই শেষ অংশে বলছেন, ওয়ামেন ওমেন দা ইলা শাররিন আও ইলা উযরিন, কোন ব্যক্তি যদি কোন গুনার কাজের দিকে দাওয়াত দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু মিনাল উযরি মিসলা উযুরি মান তাবিআহু, তাহলে কোন অকল্যাণের দিকে, কোন অনিষ্টের দিকে, কোন মন্দের দিকে, কোন শিরকের দিকে, বেদাতের দিকে কেউ যদি দাওয়াত দেয়, তাহলে সেই ব্যক্তি যতজন তার এই দাওয়াত অনুসরণ করবে, তার দাওয়াত অনুসরণ করে আমল করবে, এই শিরক বেদাত এবং গুনার কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আমল নামায় সকলেরই গুনার সমপরিমাণ লেখা হবে, অথচ তাদের গুনাহ থেকে বিন্দু মাত্র কমানো হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ। তাহলে আমরা নেকির কাজের দিকে দাওয়াত দিব মানুষকে, কল্যাণের দিকে দাওয়াত দিব মানুষকে, মসজিদের দিকে দাওয়াত দিব মানুষকে, মসজিদ আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে আসার দাওয়াত মানে কি? আল্লাহর দিকে দাওয়াত, সহি দিনের দিকে দাওয়াত, সহি আকিদার দিকে দাওয়াত, সুন্নার দিকে দাওয়াত, বেদাত মুক্তির জন্য দাওয়াত, শিরক মুক্ত থাকার জন্য দাওয়াত, আলহামদুলিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাল্লুন আলাল খাইরি কাফাইলিহি, কোন এক ব্যক্তি যদি ভালো কাজের সন্ধান দিয়ে দেয়, পথ বাতলে দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি সরাসরি আমলটা করলে, সেই ইবাদতটা করলে, সেই ভালো কাজটা করলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি তাকে পথ দেখিয়ে দিয়েছে, পথ বাতলে দিয়েছে, ওই ব্যক্তি আমলকারী ব্যক্তির সমপরিমাণ নেকি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কত সহজ আখেরাতের পুঁজি সংগ্রহ করা, কত সহজ করে দিয়েছে ইসলাম, কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি মনে করতে পারেন যে অনেকজনকে আপনি দাওয়াত দিয়েছেন, অনেকজনকে বুঝাইতেছেন, কিন্তু কই আসে না তো, কেউ নিরাশ হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, মন ভেঙে ফেলার কারণ নেই। শত শত লোককে আপনি বলেছেন, একজন যদি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
والله والذي والذي نفسي بيده لئن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, লাইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, তোমার মাধ্যমে তোমার ওসিলায় একজন ব্যক্তিকেও যদি আল্লাহ তবারক তাআলা হেদায়েত দান করেন, খাইরুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। একজন যদি, একজন তো হয়েছে আলহামদুলিল্লাহ, এই সবাই জন সবাই মিলে দশ জন না, একজন করে যদি দাওয়াত দেই আলহামদুলিল্লাহ, আরেকটা ফলোর ভরে যাবে। আর একজন দাওয়াত দিলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুল লাকা মিন হুমুরিন নাম, এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। লাল উট আরবদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের যারা খামার করত, উটের যারা কারবার করত, উট লালন পালন করত, উটের ব্যবসা বাণিজ্য করত, তাদের কাছে লাল উটের অনেক মর্যাদা ছিল। লাল উট সহজে পাওয়াও যাইত না, কেনাও যাইত না। হঠাৎ হঠাৎ একটা যদি কিনে দেখা যায় লাল উট, তাহলে ওটার দাম 20টা উটের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝাবেন উট প্রিয় লোক, উট পাগল লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝিয়েছেন, একটা লোকও যদি তোমার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তাহলে এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। লাল উট কোন দিক থেকে, এটা তোমার জন্য খুশির কারণ, লাল উটের মালিক হয়ে যাওয়া যেমন খুশির কারণ, এটা তোমার জন্য খুশির কারণ। এই লাল উটটা আল্লাহর পথে দান করে দিলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হবে এই একজন লোক যদি তোমার দাওয়াতের কারণে, তোমার ওয়াজ নসিহতের কারণে, তোমার বুঝানোর কারণে যদি চলে আসে হক পথে, তাহলে এটা তোমার লাল উট সদাকা করলে যে সেকি নেকি পাওয়া যায় তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিলেন খয়বরের যুদ্ধে। বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে খয়বর যুদ্ধের কোনো ফলাফল আসতেছে না, বিজয় আসতেছে না, বিলম্বিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিলেন এবং বলে দিলেন যে আগামীকালকে বা পরবর্তী এরপরের যে খয়বরের সাথে লড়াই হবে, মোকাবেলা হবে, এমন একজন এমন এক ব্যক্তির নেতৃত্বে যাকে, যে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে। হ্যাঁ, তো কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, সবারই মনে একটা জল্পনা কল্পনা চলছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, যেহেতু ওই কয়েকদিন এরকম চলতেছে অবরোধ যুদ্ধ কিন্তু কোনো ফলাফল হচ্ছে না, বিজয়ও হচ্ছে না, কেউ ইসলামও গ্রহণ করছে না, যুদ্ধের তো উদ্দেশ্য ছিল যে কোনো কাফের মুশরিক ইহুদি নাসারাকে ইসলামে দীক্ষিত করা, আল্লাহর পথে আনা, আল্লাহর এবাদতে তাদেরকে নিয়োজিত করে দেওয়া, এটি তো ইসলামের যুদ্ধের জিহাদের টার্গেট ছিল। যেহেতু কয়েকদিনের মধ্যে মোকাবেলায় কোনো ব্যক্তি হেদায়েত হয় নাই, কোনো ব্যক্তি মুসলমান হয় নাই, মুসলিম হয় নাই, তো আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস দিলেন যে তুমি মাথায় এরকম চিন্তা করো না যে খয়বরবাসী সবাইকে তুমি, তোমার দায়িত্ব চেপে গেল খয়বরবাসী সবাইকে তুমি মুসলমান বানাইতে হবে, এরকম কোন দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন না। নাহলে তো এই যে বিগত কয়েকদিনের মধ্যে কোনো ফলাফল নাই,
আমারও মাধ্যমে হয়তো ফলাফল নাও আসতে পারে, নার্ভাস যেন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, যদি আল্লাহ তোমার কথা তোমার মাধ্যমে একজন কেউ হেদায়েত দান করেন, এটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, তাহলে এবার সাহস তো পুরাই, একজনকে টার্গেট, একজন হলে হবে। এখন আলহামদুলিল্লাহ দেখা গেল যে মনোবল, একজনের কারণে মনোবলটা 100% এসে গেছে, এবং 100% মনোবল আসার কারণে আল্লাহ তাবারকাতাল্লাহ মনোবলে বরকত দিয়ে দিলেন, খায়বর বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ, এক ফজিলতের ঘোষণাতে, এক ফজিলতের ঘোষণায় খায়বর বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন বীর বিক্রমে, তারপরও আলী রাজন অসুস্থ ছিলেন, তিনি চোখের সমস্যা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করে দিলেন, থুথু দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ সে অসুস্থ হওয়ার আগে যেমন সুস্থ ছিল তার চেয়েও তিনি সুস্থতা অনুভব করলেন এবং এনার্জি ফিল করলেন, 100% মনোবল নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন মুমিন বাহিনীদেরকে নিয়ে, এবং আল্লাহ তাবারকাতাল্লাহ পুরো খায়বর বিজয় করে দিলেন সেই দিনের মাধ্যমে, এই ফজিলতের ঘোষণা। তা আমরা এই আসন্না কমপ্লেক্স ভরে ফেলতে পারবো না, এই ফজিলত শুনে আলী রাদিয়াল্লাহু গোটা খায়বর, খায়বরের ইহুদিদেরকে পরাজিত করলেন, তাদেরকে তিনি বাধ্য করলেন ইসলামে আসতে অথবা ইসলামের বশ্যতা স্বীকার করে নিতে, ইসলামের কর্তৃত্ব নেতৃত্ব স্বীকার করে নিতে। এই সেই হাদিস যা আজকে আমরা শুনলাম এক লাইনে। এই হাদিস শুনেই আলী রাদিয়াল্লাহু আনহু এত শক্তি পেয়েছিলেন, এত মনোবল পেয়েছিলেন, আল্লাহ তাবারকাতাল্লাহ এত বরকত দিয়েছিলেন যে এই হাদিসে শুনে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে তিনি যখনই ইহুদিদের মোকাবেলায় যুদ্ধে নামলেন, আলহামদুলিল্লাহ দুর্গ ফতে হয়ে গেল, বিজয় হয়ে গেল এবং খায়বর ফতে হয়ে গেল, ইহুদিরা মুসলমান হলো, আবার যারা মুসলমান হয় নাই তাদেরকে জিজিয়া কর দেওয়ার শর্তে মুসলমানদের ইসলামের বশ্যতা স্বীকার করে নিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই হাদিস আজকে আমরা শুনলাম, যেই হাদিসের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহু অনুপ্রাণিত হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়ে খায়বর বিজয় করেছিলেন। এরপর এখন আমরা জানব যে দাওয়াতের তো ফজিলত জানলাম, এখন এই ফজিলত নেওয়া না নেওয়া এটা আমার ইচ্ছাধীন, ঐচ্ছিক ব্যাপার নাকি বাধ্যতামূলক? দাওয়াত দেওয়ার বিষয়টা ঐচ্ছিক না বাধ্যতামূলক? আপনি এই ফজিলত নিলেন না, মনে করতেছেন যে না এত সমস্যা আমার পক্ষে সম্ভব নয় মানুষকে সেই আকীদার দাওয়াত দিয়ে, ইসলামের দিকে দাওয়াত দিয়ে এই ফজিলত অর্জন করা আমার পক্ষে সম্ভব নয়, অথবা আমি দাওয়াত দিতেও যাব না, কে কি বলে না বলে, দরকার কি দুশ্মন হওয়ার, দরকার কি বিরাট ভাজন হওয়ার, দরকার কি অপ্রিয় হওয়ার, দরকার কি মানুষের মনক্ষুণ্ণ হওয়ার কারণ হওয়ার? এই ফজিলত আল্লাহ তাবারকাতাল্লাহ ফজিলতের কথা যেমন বলেছেন, এই দাওয়াতকে তিনি বাধ্যতামূলক করেছেন, ইসলাম গ্রহণ করা যেমন বাধ্যতামূলক, সালাত পড়া যেমন বাধ্যতামূলক, ইসলামের ফরজ যাবতীয় মৌলিক ফরজগুলো যেমন বাধ্যতামূলক, মানুষকে দাওয়াত দেওয়াও সেরকম বাধ্যতামূলক। দাওয়াত, দাওয়াতি কাজ হলো ইসলাম, ইসলামের কাজ, অতএব এটা হলো বাধ্যতামূলক। ইসলাম গ্রহণের ফজিলত যেমন আছে,
ঠিক ইসলামের দিকে দাওয়াত দেওয়াটাও সবার উপরে বাধ্যতামূলক। এই ব্যাপারে বিভিন্ন ধরনের দলিল কোরআনে এসেছে। আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, ওয়াদউ ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও। কি এটা আল্লাহর আদেশ? তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও। আপনি বলেন রবের আদেশ, আল্লাহর আদেশ, এটা কি ঐচ্ছিক হইতে পারে? আল্লাহ যে আদেশ দিলেন সেই আদেশ কি ঐচ্ছিক হয় নাকি? আল্লাহর সমস্ত আদেশ হলো বাধ্যতামূলক, আল্লাহর আদেশ থেকেই ফরজ জন্ম নেয়। দেখেন কোরআনে কি বলা হয়েছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ কি বলছেন যে ফরজতু আলাইকুমুস সালাত, তোমাদের উপরে সালাত কায়েম করা ফরজ করে দিলাম, এটা বলেছেন? কোরআনে কোথাও নাই। আল্লাহর আদেশটাই হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছেন যে ফালিমুহুম আন্নাল্লাহ ফতরাদা আলাইহিম খামসা সালাওয়াত, হে মুআজ বিন জাবাল, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত সালাতকে দিনে রাতে ফরজ করে দিয়েছেন। দেখেন আল্লাহ তো আদেশ দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। আল্লাহর আদেশটাই হলো ফরজ। এটা তো আল্লাহ আদেশ দিচ্ছেন, উদু ইলা রব্বিকা। তারপরে আদেশটা কেমন, এই আদেশ পালন করলে মুসলিম, আদেশটা পালন না করলে মুসলিম নয়, এটাও বলে দিয়েছেন এই আয়াতের ভিতরে। আল্লাহর এই আদেশ কি? দাওয়াত দেওয়ার আদেশটা, দাওয়াত দেওয়ার আদেশ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি কেউ দাওয়াত না দেয়, এই একই আয়াতের পরের অংশের মধ্যে বলছেন 87 নম্বর আয়াত, সূরা কাসাসের 87 নম্বর আয়াত, তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও। রবের দিকে দাওয়াত দেওয়ার কথা তো বললাম, কি বুঝায়? কোরআনের দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, তাওহীদের দিকে দাওয়াত, সহি আকিদার দাওয়াত, এগুলো সব আখেরাতের দিকে দাওয়াত, জান্নাতের দিকে দাওয়াত, সবই হলো রবের দাওয়াত। তারপর আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার খবরদার মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহু আকবার, দাওয়াত দাও, খবরদার খবরদার মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কি বোঝা গেল? যারা মনে করবে যে দাওয়াত দাও আমার কাজ না, আমরা তো মনে করে নিয়েছি, এক শ্রেণীর মুসলমান মনে করে নিয়েছে দাওয়াত দেওয়া হলো ওদের কাজ, মানুষের কাজ না। হ্যাঁ, কাকরাইলওয়ালাদের কাজ শুধু দাওয়াত দেওয়া, দিল্লিওয়ালাদের কাজ হলো, নিজামুদ্দিনের কাজ হলো দাওয়াত দেওয়া। যারা মুশরিক হইতে চায় না, মুসলমান থাকতে চায়, তাদেরই কাজ হলো দাওয়াত দেওয়া। কোরআন কি বলছে? কোরআন বলছে তাহলে এটা টঙ্গিওয়ালাদের শুধু কাজ না, এটা হলো যে কোনো সহি আকিদার লোকের, যে কোনো মুসলিম ব্যক্তির কাজ হলো, যারা মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আর অন্য কোন ধর্মে আগের পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না, শিরকে ফিরে যেতে চায় না, কুফরিতে ফিরে যেতে চায় না, বিধর্মী অবস্থায় ফিরে যেতে চায় না, তাদের কাজ এটা। এই আয়াতে এইভাবে বলার কারণ কি? দাওয়াত দিবা আর না হয় মুশরিক হয়ে, দাওয়াত দাও না হলে মুশরিক হও, নাউজুবিল্লাহ। এই দাওয়াতের বিষয়টা এইভাবে আমাদেরকে বুঝতে হবে। কাকারের আলামা ভাই, এটা কিন্তু এই আয়াতটা ঠিকই বুঝেছে, এই আয়াতের বুঝটা ঠিক আছে। রিক্সাতে উঠে রিক্সাওয়ালাকে শুরু করে দিল, আপনার সাথে দেখা হলো, 2-3 মিনিট কথা হবে, তার মধ্যেই দাওয়াতটা দিয়ে দিল। একজন খেত মজুর, তাকেও দাওয়াত দিয়ে দিল, যার সাথে দেখা হবে তাকেই দাওয়াত দিয়ে দিল। এটা কি তাদের জন্য এই আয়াত নাকি? তারা যদি এই আয়াত এত গুরুত্বের সাথে মানতে পারে, তো যারা সহি আকিদার দাবি করে, সহি আমলের দাবি করে, তাদের উপরে
100 গুণ বেশি গুরুত্বের সাথে এই এই আয়াত অর্পিত হয়েছে, এই আয়াত প্রযোজ্য হয়েছে। এখানে তো দুই রকমের দাওয়াতের কথা হয়েছে, গুনার দিকে দাওয়াত। অনেক সময় দেখা যায় যে দিল্লির দাওয়াতটা গুনার দিকেও দাওয়াত হইতে পারে। আর আপনি কোরআনের দিকে দাওয়াত, তারা দিচ্ছে ফজাইল আমলের দিকে দাওয়াত, তারা দিচ্ছে বিভিন্ন কিস্সা কাহিনীর দিকে দাওয়াত, তারা দিচ্ছে অবান্তর ফজিলতের দাওয়াত, তারা দিচ্ছে ইসলামের অবমাননার দাওয়াত। টঙ্গিতে গেলে মসজিদুল হারাম মসজিদ নববীর চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, এই দাওয়াত 49 কোটি সওয়াব হয়। টঙ্গির মাঠে সালাত পড়লে 49 কোটি সওয়াব হয়, এক সালাতে 49 কোটি সালাতের সওয়াব পাওয়া যায়, এই দাওয়াত দিচ্ছে। এটা কি? এটা হলো গুনার দাওয়াত, এটা হলো মক্কার অবমাননার দাওয়াত, এটা হলো মদিনার অবমাননার দাওয়াত, এটা মসজিদুল আকসার অবমাননার দাওয়াত, এটা ইসলামের অবমাননার দাওয়াত। অথচ এত গুরুত্বের সাথে ওখানে এত লোক হইল কিভাবে, এত লোক জমায়েত হইল কিভাবে? এখন মাঠে ধরেই না লোকজন, এখন দুই পর্বে করা লাগতেছে। এখন আমাদের যদি দুর্ভাগ্য হয়ে থাকে তাহলে 4 পর্ব হয়ে যেতে পারে, দুই দলের দুই পর্ব করে 4 পর্ব হইতে পারে। গোটা বাংলাদেশ খালি তুবলি গলাতেই ভর্তি হয়ে যাবে। কে নিষেধ করেছে আপনাকে দাওয়াত দিতে? আমাদের সকলের এই দায়িত্ব হাতে নিতে হবে, মাথায় নিতে হবে, কাঁধে নিতে হবে। এটা হলো সর্বপ্রথম আমাদের কাজ, এই মসজিদের মুসল্লিদের কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তবারক তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ আল্লাহ তবারক তাআলা আরো বলছেন, ওয়াদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, তুমি তোমার রবের রাস্তার দাওয়াত দাও হিকমত সহকারে এবং উত্তম উপদেশ সহকারে, এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনি তাবলীগ করে দেন, পৌঁছে দেন যা কিছু নাজিল করা হয়েছে আপনার উপরে, যা কিছু নাজিল করা হয়েছে সব তাবলীগ করে দেন। তাবলীগ মানে পৌঁছে দাও অন্যের কাছে, পৌঁছে দাও। ওয়াইল্লাম তাফআল, যদি তা না করেন, যদি তা না করেন এর অর্থ হলো যদি পুরোপুরি যা কিছু আমি নাজিল করেছি তা যদি পুরোপুরি তাবলিগ না করেন, তোমা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি আল্লাহর রিসালাত মোটেও প্রচার করেননি, এটাই আল্লাহর কাছে গণ্য হবে। একটু বাদ দিলে পুরাটুকি প্রচার করেননি, এই অপরাধে অপরাধী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে তার উপরে ইসলামের যা কিছু নাজিল করা হয়েছিল সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করে দিয়েছিলেন, বিন্দু তিনি গোপন রাখেননি, অপ্রচারিত রাখেননি, সব প্রচার করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা অনুমতি দেওয়া হয়েছে সেটা হলো কি, যা আল্লাহ নাজিল করেছেন ওইটাই প্রচার করতে পারবে, যা আল্লাহ নাজিল করেননি এটা প্রচার করতে পারবে। কিন্তু আমাদের সমাজে যেই তাবলিগ বেশি, যেই তাবলিগ আমাদের সমাজে বেশি প্রচলিত প্রসিদ্ধ, তাবলিগ বলতেই যা বোঝায়, এরা কিন্তু এই জিনিসের তাবলিগ করে না। আল্লাহ যা কিছু নাজিল করেছে এইগুলোর তাবলিগ নয়, কোরআনের তাবলিগ নয়, সুন্নার তাবলিগ নয়। আল্লাহ যা নাজিল করেছেন এটা এটা তো বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে কেবল এটার তোমরা তাবলীগ করো, এটার অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, খবরদার এছাড়া আল্লাহর নাজিলকৃত
ওয়াহি ছাড়া, বিধান ছাড়া আর অন্য কোন অলিয়া উলিয়াদের অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক লোকই তোমরা আল্লাহর এই নিয়মটা মানো। তাহলে আল্লাহর নাজিলকৃত জিনিসের তাবলীগ আল্লাহ চান এবং এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি আমরা, এটাও আল্লাহ তোমরা তালা চান, কিন্তু অল্প সংখ্যক মানুষ এই নিয়মটা মানে। এই যে আসুন্না কমপ্লেন, এরাই শুধু আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে, আল্লাহর নাজিলকৃত কিতাবের দিকে, আল্লাহর নাজিলকৃত হুকুম আহকামের দিকে মানুষকে দাওয়াত দেয়। কিন্তু অধিকাংশ মানুষ কি করে, অন্য কিছুর দিকে দাওয়াত দেয়, অন্য কিতাবের দিকে দাওয়াত দেয়, আল্লাহর কিতাব ছাড়া অন্য কিতাবের দাওয়াত দেয়। কোন ফজাইলে আমল, কোন হেদায়াত, কোন মাযহাবি কিতাব, কোন কাফের মুশরিকদের কিতাবের দিকে দাওয়াত দেওয়া যাবে না। রাজনৈতিক নেতারা কাফের মুশরিকদের কিতাবের দিকে দাওয়াত দেয়, আর মুসলমান যারা যারা দাওয়াত তাবলীগের কাজ করে তারা অন্যান্য গ্রন্থের দিকে দাওয়াত দেয়, ফাজাইল আমলের দিকে দাওয়াত, বেহেশতি জেওয়ারের দিকে দাওয়াত, মকসুদুল মুমিনের দিকে দাওয়াত, নিয়ামুল কোরআনের দিকে দাওয়াত, রাহে আমলের দিকে দাওয়াত। কিন্তু আল্লাহ কি বলছেন, মা উনজিলা ইলাইকুম মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এই দিকে দাওয়াত দাও, এটারই তোমরা অনুসরণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ, এটা হলো কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর। উকবা বিন আমের রাদিয়াল্লাহু বলছেন, কানা জিবরিল ইয়ানজিলু বিসুন্নতি কামা ইয়ানজিলু বিল কোরআন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম সুন্নাহ নিয়েও নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হইতেন। আলহামদুলিল্লাহ, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় লাজওয়াব হয়ে থ হয়ে যেতেন, নিশ্চুপ নীরব, কিছু কিছু প্রশ্ন করলে উনি নীরব হয়ে যেতেন। সূরা মুজাদিলার মধ্যে পাওয়া যায়, সূরা মুজাদিলায় এক মহিলা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, সেই মহিলার প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, তখন তিনি বলেই দিলেন যে না, আমি তোমার কোনো সুরাহা করতে পারছি না, আমার কাছে এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, আমি তোমার কোনো সমাধান দিতে পারছি না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করে দিলেন, কোরআন নাজিল করে দিলেন, কদ সামিআ আল্লাহু কওলাল লাযী তুজাদিলুকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনে নিয়েছেন ওই মহিলাটির কথা, যেই মহিলাটি আপনার সাথে বাগবিতণ্ডায় লিপ্ত রয়েছে, তার পারিবারিক সমস্যা আপনার কাছে বলতেছে, আপনি সমাধান দিতে পারছেন না। আল্লাহ ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ আপনাদের দুজনেরই কথোপকথন শুনে নিয়েছেন এবং সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা হলো জিহারের সমস্যা। এক ব্যক্তি এসে বলছে 69 নম্বর আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন ব্যক্তি, আপনাকে না দেখলে থাকতেই পারিনি, যখন আমার মনের মধ্যে যখন হাহাকার আমি অনুভব করি, বিষণ্ণতা অনুভব করি, আমি যখন বিচলিত হয়ে যাই, শান্তি পাই না, তখন আমি আপনার কাছে এসে আপনাকে দেখলে আমার সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমি যখন মরণকে স্মরণ করি, আখেরাত চিন্তা করি, যে যখন মরে যাব আখেরাতে পাড়ি দিব, জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সবচেয়ে উন্নত মানের জান্নাতটা দিয়ে দিবেন, আর আমি হয়তো যদি আর আমি জান্নাতে না গেলে তো প্রশ্নই ওঠে না রাসূলের সাথে সাক্ষাতে, আর জান্নাতে গেলেও তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন যেভাবে ইচ্ছা করলে মনটা বিচলিত হয়ে গেলেই
সাথে সাথে দৌড়ে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে দেখলে মনটা শান্তি হয়ে যায়, আমি সবকিছু পেয়ে যাই, আমি একেবারে বিচলিত ভাব চলে যাই। কিন্তু জান্নাতে যখন ওই যে ফার্স্ট ক্লাস সর্বোচ্চ জান্নাতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় যখন আমার জান্নাতে রাসূলকে দেখার ইচ্ছা করবে, তাকে যখন তার সাথে কথা বলার ইচ্ছা করবে, তখন তার পাবো না। কারণ আমার জান্নাত হলো নিম্ন শ্রেণীর, নিম্ন স্তরের জান্নাত আমি হয়তো পাবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ স্তরের জান্নাত কি পাবেন, এটা বিরাট সংকট। এই দুশ্চিন্তা নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা সমস্যা আজকে আমার মাথায় দানা বেঁধেছে, আমি এটার জন্য খুবই বিচলিত, আমি মোটেও আমি শান্তি পাইতেছি না, আমি আখেরাতে গেলেও জান্নাত পেলেও আপনাকে যে আমি পাবো না, এই দুশ্চিন্তায় আমি খুবই বিভোর, আমি খুবই ব্যথিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিচ্ছেন। হ্যাঁ, জটিল কথা তো, ও তো আর রসুল না, ও তো মোহাম্মদ সাল্লামের মর্যাদা প্রাপ্ত না, ইনি তো হলো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আদমের আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ সন্তান, সমস্ত নবী রাসূলদের সর্দার, শ্রেষ্ঠ ব্যক্তি, তার জান্নাত আর এর জান্নাত অবশ্যই হয়তো ভিন্ন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিতে পারলেন না, বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ কোরআন নাযিল করলেন, মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে এবং রাসূলকে অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যথাযথভাবে অনুসরণ করবে, আল্লাহ বলছেন তারা ওই লোকদের সাথেই বসবাস করবে জান্নাতে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তারপরে আল্লাহ সিরিয়ালে এক নম্বর বলছেন, নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যথাযথভাবে যদি কেউ অনুসরণ করে, রাসূলের সাথে দেখা সাক্ষাতে আর কোনো বাধাই থাকবে না, রাসূলের সাথেই থাকবে, রাসূলের সাথেই থাকবে। আল্লাহু আকবার, এটা আল্লাহ ব্যবস্থা করবেন। হ্যাঁ, আল্লাহ ব্যবস্থা করবেন রাসূলের সাথে থাকার, কোনো দূরই দূর না। যদিও জান্নাতে বিশাল জগৎ হবে, নিম্ন শ্রেণীর জান্নাতিটাও এই দুনিয়ার দশ দুনিয়ার বরাবর তিনি এলাকা পাবেন, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন। এটা আল্লাহর রাসূল আল্লাহ তাবারকাতাল্লাহ জানিয়ে দিলেন ওই লোককে, ওই লোকের টেনশন দূর করে দিলেন, এবং ওই লোকের টেনশন দূর করার মাধ্যমে কিয়ামত কাল পর্যন্ত যতজনকে এই ধরনের চিন্তা ভাবনা পীড়া দিবে তাদের সবারই সমাধান আল্লাহ নাযিল করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরাও থাকতে পারবো, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো, আল্লাহ আমাদেরকে রাখতে পারবে না, এটা কি অসম্ভব কিছু নাকি? আল্লাহর জন্য অসম্ভব? জান্নাতে তো এমন কিছুই আল্লাহ দিবেন যা কখনো আমরা দেখি নাই, কখনো শুনি নাই, কখনো কল্পনাও করি নাই। কল্পনায় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবো, সেই কোটি কোটি মানুষ, কোটি কোটি জান্নাতি, শত শত কোটি, হাজার কোটি জান্নাতি, তাদের এই ভিড়ের মধ্যে রাসূলের সাথে থাকতে পারবো, এটা আল্লাহর পক্ষে যদি সম্ভব হয়, হ্যাঁ, তো আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ সাত আসমানের উপরে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আরশ, তার উপরে হলো আল্লাহ, সেই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাবারকাতাল বলছেন, তোমরা চিন্তিত হয়ে না, তোমরা ভয় পেয়ে না, ভয় এবং চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ভর করেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কাটিয়েছেন, মুমিনদের জীবন। ইন্নাল্লাহ মাআল মুমিনিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, এই কথাগুলো আল্লাহ বলেছেন না? আলহামদুলিল্লাহ, কিভাবে আল্লাহ তাবারকাতাল্লাহ সাথে থাকেন এগুলো অনেকে অনুভব করেছেন। সেই গর্তের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে, একশো জন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে, যে আগে হত্যা করবে, যেই হত্যা করতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে।
গর্তের কাছে চলে এসেছে, যেই গর্তে লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পা গুলো দেখা যাচ্ছে, পদচারণ অনুভব করা হচ্ছে, দেখা যাচ্ছে, এবং শত শত লোক ওই পাহাড়ের গর্তের মধ্যে কাজ দিয়ে ঘোরাফেরা করতেছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, হ্যাঁ, ইজ আখরাজাহু আল্লাযিনা কাফারু সানি ইসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সাথে থাকার নিদর্শন, আল্লাহ সাথে থাকার ফলাফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে পেলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, শেষ রক্ষা হলো না, এই যে চলে এসে পা দেখা যায়, এই যে গর্তের মধ্যে খালি ঢোকা বাকি আছে, গর্তের দিকে তাকানো বাকি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে থাকলে কিভাবে সাথে থাকলেন, কিভাবে দমন করলেন, কিভাবে পেয়ে যাওয়ার পরও তাদেরকে অন্ধ করে দিলেন, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভয় ভীতির মধ্যে তাদেরকে শান্তি দান করলেন, ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ওই সময় আয়াত নাযিল হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আবু বকরকে শুনিয়ে দিলেন, আবু বকর শান্ত হয়ে গেল। যখন কাফেররা তাদেরকে বের করে দিল দুইজনকে, তিনি ছিলেন দুইজনের একজন, প্রবোধ দিচ্ছিলেন, লা তাহজান, একজন আরেকজনকে প্রবোধ দিচ্ছিলেন, লা তাহজান, চিন্তা করো না, লা তাহজান, ফাইনাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছে। আমাদের আল্লাহ সাথে থাকলে শত শত কাফের 100 উট পুরস্কারের জন্য যারা হন্যে হয়ে খুঁজতেছে, পেয়েও গেছে, তারপর আল্লাহ সাথে থাকার জন্য পাই নাই, পাই নাই, এত কাছাকাছি যেও ফিরে আসলো, নিরাশ হয়ে ফিরে আসলো, আল্লাহ সাথে থাকলে এইভাবেই আল্লাহ সাথে থাকেন, এইভাবে আল্লাহ তোমার কথা দেখেন কিভাবে শান্তি। এত 100 জন হত্যাকারী সশস্ত্র বাহিনী পেয়ে যাওয়ার পরও আল্লাহর সাথে থাকার কারণে পাইনি, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দিলেন, নিরাশ করে ফিরিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে নিরাপদে সেখান থেকে উদ্ধার করলেন, আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহ আমাদের সাথে আছেন, তাই তো আমরা রক্ষা পেয়ে যাই। আমার ছোট ভাই আক্তারুল রহমান ও সফর করে এসে বলছে যে, ভাই এই যে গাড়িগুলো চলতেছে, মনে হয় 2-3 ইঞ্চির ব্যবধানে সাই করে চলে যাচ্ছে, যতবার গাড়ি যাচ্ছে ততবার আপনি মরার থেকে বাঁচতেছেন, যতবার দেখছেন আল্লাহর সাথে থাকার জন্য আপনার মরণটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনি মরণ থেকে বাঁচতেছেন, কিভাবে সাই করে চলে যাচ্ছে একটা গাড়ি, একটু এই ঘটনা ঘটছে তো, একটু লেগে এলি শেষ, সব লাশ নামানো হচ্ছে, মিনিটে মিনিটে আমরা বাঁচতেছি, এটা আল্লাহর সাথে থাকার জন্য। আল্লাহ আমাদের সাথে থাকছেন এই জন্য প্রতি সেকেন্ডে বেঁচে যাচ্ছি, প্রতি সেকেন্ডে আমাদের হুমকি এবং ঝুঁকির মধ্যে আছে, আল্লাহই বাঁচিয়ে দিচ্ছেন তাই বাঁচতে পারছি। একজন তাওহীদবাদী চালকও তাই বলছে যে, আমারও আশ্চর্য লাগছে কিভাবে বেঁচে যাচ্ছি, কিভাবে আমি এই গাড়ি চালিয়ে কিভাবে রক্ষা পেয়ে যাচ্ছি, কিভাবে গাড়িটা রক্ষা পাচ্ছে, কিভাবে গাড়ির যাত্রীগুলো রক্ষা পাচ্ছে, এই যে আল্লাহ সাথে আছেন তাই, নাহলে প্রতি মিনিটে মিনিটে মরার কথা, আলহামদুলিল্লাহ পদে পদে মৃত্যু, আল্লাহর সাথে থাকছেন, আল্লাহ আছেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করতে বলেছেন, আল্লাহকে সাথে রাখার ব্যবস্থা নিতে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের তো নির্ধারিত হায়াত রেখেছেন। এভাবে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সমাধান করে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যা নাজিল করা হয়েছে এটারই আমাদের দাওয়াত তাবলীগের কাজ করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের পরিবেশে, আমাদের দেশে, এই ঢাকা শহরে এখন দাওয়াত তাবলীগের একটা ভিন্ন ধারার, অন্য ধরনের, যেটা কোরআন হাদিসের ধারার সাথে মেলে না,
এই ধারার দাওয়াত তাবলীগ যদি এত ব্যাপক হয়ে যায়, হ্যাঁ, প্রতিটা মসজিদে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাবলীগের ধারা উনি রেখে গেছেন, সেই ধারা আমরা কেন রক্ষা করব না, সেই ধারা অবলম্বন করে কেন আমরা সেই হক দাওয়াত, সঠিক দাওয়াত তাবলীগের কাজটি করব না? আলহামদুলিল্লাহ, দাওয়াত সঠিকভাবে করতে হলে আমাদেরকে চারটা বিষয় জানতে হবে। চারটা বিষয় হয়তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, যে আমরা দাওয়াত দিতে হলে এই চারটা বিষয় অবশ্যই জানতে হবে। কিসের দাওয়াত? এটা হলো সঠিক দাওয়াত, সত্যিকার দাওয়াত, কোরআন সুন্নার দাওয়াত যদি দিতে হয়, এই দাওয়াতের চারটা পয়েন্ট আমাদেরকে আয়ত্ত করতে হবে। এক নম্বর পয়েন্ট, কিসের দিকে দাওয়াত দিব এটা চিহ্নিত করতে হবে, নির্দিষ্ট করে ফেলতে হবে, ফিক্সড করে নিতে হবে। আবুল তাবল ইসলামের নামে, আল্লাহর নামে দাওয়াতের কথা বলে যা তার জিনিসের দিকে দাওয়াত দেওয়া যাবে না। এই জন্য এটাকে বলা হয় দাওয়াতের বিষয়বস্তু। কিসের দিকে মানুষকে দাওয়াত দেব এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই পয়েন্টটা জানার উপরে অনেক কিছু নির্ভর করে। এরপরে আমাদেরকে দাওয়াত দিতে হবে, কে দাওয়াত দিবে, কে দাওয়াত দেওয়ার উপযুক্ত, দাওয়াত দানকারী ব্যক্তি কে হতে পারে, কোন দিকে দাওয়াত দিব, আর কোন ধরনের লোকেরা দাওয়াত দিতে পারে, দাওয়াত দিবে কি ধরনের দাওয়াত দিবে, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এটা আমাদের অবশ্যই লাগবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী খুতবাতে আলোচনা করব। এরপরে কাকে দাওয়াত দিব, তৃতীয় পয়েন্ট হলো কাকে দাওয়াত দিব আমরা, এইটা আমাদের জানতে হবে। তাহলে সঠিক দাওয়াত যদি কেউ দিতে চায়, এই জিনিসগুলো পর্যায়ক্রমে কমপ্লিট, এই চারটা জিনিস জানতে পারলে বাস আপনার দাওয়াতটা সঠিক হবে। চতুর্থটা হলো কি পন্থা পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দিব, নিয়মটা কি, তাহলে কিসের দিকে দাওয়াত দিবেন, কে দাওয়াত দিবে, কারা দাওয়াত দিবে, আর এরপরে হলো কোন পদ্ধতিতে, হ্যাঁ, কাকে দাওয়াত দিতে হবে, কারাকে দাওয়াত দেব। বুঝলো, দাওয়াত দেওয়ার লোক অনেক বিভিন্ন প্রকার আছে না, এক এক প্রকারের লোক, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, বাতিল আকিদার লোক, মাজহাবি আকিদার লোক, তরিকাওয়ালা লোক, পীর মাজারওয়ালা, কত প্রকার আছে না, কাদেরকে দাওয়াত দেব এবং কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করে, কোন নিয়ম অবলম্বন করে আমাদেরকে দাওয়াত দিতে হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী খুতবায় জানব। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সবাই দাওয়াত মুখী হয়ে যাই, সবাই যেন আমরা কোরআনের দিকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, হ্যাঁ, তাওহীদের দিকে দাওয়াত দানকারী বনে যাই। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের সকলকে দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিদিল মুরসালিন। আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।